শরীকে কোরবানি দেয়া কতটা সহি এবং শরীকদার যদি বেনামাজি গোশকর ও সুদখর হয় তাহলে এই শরীকদারের সাথে কোরবানি দিলে আদায় হবে কিনা শরীকে কোরবানি দেওয়াটা সহি এবং বিশুদ্ধ কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বিভিন্ন হাদিসের আলোকে এটি প্রমাণিত যে তিনি কোরবানির ব্যাপারে একটা গরু বা একটা উটে সর্বোচ্চ 7 জন মানুষের শরীক হওয়ার সুযোগ রেখেছেন এবং এটা আরব আজম সারা বিশ্বের প্রায় সমস্ত ওলামা ইকরামের মত হাতে গোনা দুই মানে যে কয়েকজন এটার বিরোধিতা করেছেন সেটা উল্লেখযোগ্য না সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত হলো গরু এবং উট 7 ভাগে দিলে কোরবানি হবে যারা হবে না বলেন তারা হাদিসকে এমন ভাবে ব্যাখ্যা করেন এমন ভাবে ফিক্স করেন খাস করে ফেলেন যেটা সপক্ষে কোনো প্রমাণ বা দলিল নাই এখন কথা হলো শরীকদের কারোর যদি উপার্জন হারাম হয় তাহলে কি হবে জটিল প্রশ্ন এ বিষয়ে আমাদের দেশের ওলামায়ে আমাদের দেশের ওলামায়ে কিরাম তথা ওলামায়ে আহনাফ হানাফি মাযহাবের ওলামাদের দৃষ্টিভঙ্গি বা তাদের ইজতিহাদ হলো যে শরীকদের কোনো একজনের টাকা যদি হারাম হয় কারোর কোরবানি হবে না অন্যদের টাকা হালাল হলেও কেন কারণ পশু একটাই হচ্ছে এবং একটা পশু জবের ক্ষেত্রে আংশিক ভালো আংশিক খারাপ হচ্ছে এজন্য কোনটাই আল্লাহ তাআলা কবুল করবেন না কারণ এরকম মিশ্রিত জিনিস আল্লাহ কবুল করেন না এটা হলো হানাফি মাযহাবের ওলামাদের ফতোয়া এই ব্যাপারে আরাবিয়ান স্কলারদের ফতোয়া হলো ভিন্ন তারা বলেছেন যে না 7 জন শরীক হয়েছে একজনের টাকা হারাম বিশ্বের সৌদি আরবের মাশায়েখের ফতোয়া তো একজনের টাকা হারাম হলে তারটা কবুল হবে না বাকি 6 জনেরটা কবুল হবে তাদেরটা যদি হালাল হয় কারণ ওয়া আল্লা তাযরু ওয়াজরাতান বিজরা উখরা কেউ কারোর পাপের বোঝা বহন করবে না যার যারটা শেষে বহন করবে তার টাকা হারাম তো আমার কি আমি তো হারাম টাকা দেইনি বুঝতে পেরেছেন কথা তো এই জন্য ওই মত অনুযায়ী কারোর হারাম টাকা থাকলেও অসুবিধা নেই এক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হলো এমনিতেই নিরাপদ হলো শরীকে কোরবানি দেওয়ার চেয়ে একা কোরবানি দেওয়া কিন্তু আমরা ছাগল কোরবানি দিতে চাই না আজকাল কারণ এটা দেখতে ছোট মনে হয় যে আমি ইবাদতটা একটু কম করলাম মানে ইবাদতটা আমি একটু বিশাল বড় গরুর একটা শরীক হলাম একটা ভাবসাব হলো এটা থাকে না আসলে কোরবানি এমন একটা ইবাদত এখানে বেজালের পরিমাণ সবচেয়ে বেশি ইসলামে অন্য কোনো ইবাদতে এত বেজাল নাই যত বেজাল কোথায় কারণ কোরবানিতে বেশিরভাগ মানুষেরই ঘুরে ফিরে মতলব হলো গোশত খাওয়া বা সমাজের মানুষের কাছে একটু ভাবসাব জাহির করা এই জন্য দেখবেন যত বড় চোর যত বড় বাটপা যত বড় দুই নম্বর মানুষ কোরবানির পশুর পরিমাণ সাইজ তত বেশি হয় বেশিরভাগ সবাই না কিছু ব্যতিক্রম আছে কিছু ভালো মানুষও করে বেশিরভাগ ক্ষেত্রে সমাজের বাটপার কিসিমের মানুষগুলো দেখা যায় 10টা 20টা 30টা বড় বড় গরু কোরবানি দিচ্ছে ঠিক না বেঠিক সবাই কথা বলে নাই কিন্তু কিছু মানুষ ব্যতিক্রম আছে তো এই জন্য কোরবানির পশুর সাইজের চাইতে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ছোট একটা ছাগল দিলেন সেটাই বেটার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাইজ বড় হওয়া যদি মুখ্য হতো তিনি কিন্তু দুম্বা কোরবানি দিতেন না তিনি এরকম গরু উট খুঁজে বেড়াইতেন গরু উট খুঁজে দেওয়া জায়েজ আছে বেশি টাকা দিলে সওয়াব হবে কিন্তু উদ্দেশ্য যেন লৌকিকতা প্রদর্শনের ইচ্ছা না থাকে এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়